হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আমি আজকে তোমাদের সামনে আজকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসটা খুবই বিশাল, বা যেটা সবারই ক্ষেত্রে উপকার লাগবে, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবারই। এখন তো সব আমরা কি মোবাইলের যুগ, অ্যান্ড্রয়েড। আমরা বাড়িতে বসে কি করে পৃথিবীর বিভিন্ন দেশের জায়গা একবারে নির্দিষ্ট খুব দেখতে পাবো, সেই জিনিসটা আপনার দেখাবো। তার জন্য আমাদের করতে হবে কি, গুগল প্লে স্টোরে খুলতে হবে, সেখানে লিখতে হবে গুগল আর্থ, EARTH। দেখতে পাচ্ছেন গুগল আর্থ লেখা হয়েছে। এবার আমার তো এখানে ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে, আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, আমি এবার ওপেন এখানে কি করব, আমি ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এর কত হাজার, বহুত 10 কোটি লোক ডাউনলোড করছেন। এটা খুবই পপুলার গুগল আর্থ। আমি এর জন্য কী করবো, এখানটা ওপেন করব, আপনারা ইনস্টল করে নেবেন। গুগলটা সার্চ হচ্ছে, সার্চ হওয়া মাত্র আমি এখানে লোকেশন লিখব, সেটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া বিশাল উপকার, তাজমহল। তাই তাজমহলটা আমি লিখে দিচ্ছি, তাজমহলটা লেখা হয়ে গেল। তাজমহলটা লেখা হলে এবার সার্চ করব, ইন ইন্ডিয়া, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে তাজমহল আছে। এই তাজমহলটা আপনি ওই স্থানে দাঁড়িয়ে কীভাবে দেখতে পাবেন পুরো এলাকাটা, সেটা এবার ম্যাপের মাধ্যমে দেখুন। আমরা তো ম্যাপে দেখেছি, কিন্তু দূর দূরান্তর ছবি, কিন্তু এই তাজমহলের পুরোটা সিন দেখতে পাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তার জন্য কি আমরা তো সব জায়গায় যেতে পারবো না। দেখুন আস্তে আস্তে খুলে যাচ্ছে, হয়ে যাবে। এটা বিশাল পপুলার অ্যাপস, আপনারা প্লিজ এটাকে ডাউনলোড করবেন, তাহলে বুঝতে পারবেন কীরকম। এই তাজমহলটা খুলে যাচ্ছে, আমি আস্তে আস্তে বড় করছি। দেখতে পাচ্ছেন এখানে তাজমহল, আমরা যদি গুগল ম্যাপসে খুলি এরকমই দেখতে পাবো, তার বেশি কিছু দেখতে পাবো না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে, একটা মানুষের ছবি নিচে 3D, আর নিচে একটা কি আছে চুম্বকের। আমরা মানুষটাকে ক্লিক করা মাত্র এই যে দেখছেন সব সবুজ কালারের অপশান চলে আসছে, এই এইটা হচ্ছে লোকেশান। এখানে যে কোনো জায়গায় আমি হাত দিলেই সেই জায়গাটা খুলে যাবে। ওর জন্য একটু বড় করে নিয়ে আমি যে কোনো একটা প্লেসে নীল কালারের বটনে ক্লিক করলাম। দেখুন এবার কী দেখাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে না এটা মিথ্যে বলছি না সত্যি। দেখুন আস্তে আস্তে, দেখুন খুলে গেল। এবার ছবিটা আস্তে আস্তে পরিষ্কার হবে, একটু টাইম লাগবে, যাদের নেট ভালো থাকবে তাদের স্পিডে তাদের ছবিটা আরও ক্লিয়ার আসবে, তাহলে বুঝতে পারবেন। একবারে পুরো কাঁচের মতন ছবি থাকবে পুরো তাজমহল। দেখুন আপনি মনে হবে যে ওখানে দাঁড়িয়ে আছে, যদি 3D দেখেন তাহলে চশমা লাগিয়ে, তাহলে তো এটা তো বিশাল দেখাবে, মনে হবে আপনি দাঁড়িয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখছেন। এগুলো হচ্ছে কি একটা 360° ক্যামেরায় করা হয়, সবারই মোবাইলে থাকে না, এবং যারা থাকে তারা এই জিনিসটা ছাড়ে। সমস্ত আমাদের যেগুলো পপুলার এলাকা সেসব এলাকাগুলোই ছাড়া হয়, তাছাড়া সব জায়গায় পাওয়া যাবে না। আমাদের হাজারদুয়ারি, তাজমহল আরও আছে, আরও আদার্স আদার্স, সেই সমস্তগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা হচ্ছে, একবারে এত পপুলার, একবারে পুরো ঘাসের জিনিসটাও পুরো বুঝতে পারবেন স্বচ্ছ কি। মানে আপনারা যদি এই জিনিসটা না দেখেন তাহলে বিশেষ কিছু উপকার পাবেন না, ওর জন্য এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন, বুঝতে পেরেছেন। এটাতে দেখতে পাচ্ছেন বিদেশিরা অনেক এসছে, যারা ঘুরে বেড়াচ্ছে বিদেশিদের। আরও আছে অনেক জিনিস, আরও একটু আমি আলাদা সাইড দেখাবো, ওই জন্য এরপর আমি দুবাই দেখাবো, আর তার আগে একটু আমি বাইরের দিক থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটাকে আমি একটু ছোট করে নিই, এই যে সাইডে, এবার একটু বড় করলে দেখতে পাবেন আমি বাইরে অন্য সাইড থেকে দেখাচ্ছি। ওটা তো একটা সাইড হলো, আমি একটু অন্য সাইড থেকে দেখাবো, দাঁড়ান একটু। দেখতে পাচ্ছেন এই নকশা, যেগুলো যেখানে কালারটা আছে সেইখানে ক্লিক করবেন, তবে দেখবেন আপনারা সেই জায়গাটা থেকে ক্যামেরা থেকে দেখাবে যে পুরোটা যে কী এলাকা আছে বা কী কী। যেখানে দেখবেন এই অপশানটা পাবেন না মার্কিং, সেখানটা কিন্তু খুলবে না, একমাত্র মার্কিংয়ের জায়গাটা খুলবেন। দেখুন আস্তে আস্তে খুলছে, এবার দেখলেন কত দূরে চলে এসছে, প্রথমে কাছে ছিলাম, এখানে এবার একটু দূরে, দূর থেকে ছবিটা তোলা হয়েছে। আপনারা যে দিক থেকে পারবেন, যদি মনে করেন পিছন দিক থেকে দেখবো, পিছন দিকে সাইডে ক্লিক করলে পিছন দিক দেখতে পারবেন, এবার সামনের দিকে হলে সামনের দিকে পুরোটা দেখতে পারবেন, এর আশেপাশে এলাকায় কী কী আছে।
নেট স্লো, তো ওর জন্য একটু টাইমটা লাগছে। তাছাড়া এই জিনিসটা খুবই ভালো, আর কারণ হচ্ছে যে এই চ্যানেলের মারফত আমার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সবাই যারা এই জিনিসটা দেখেনি তাদেরও বিশাল উপকার হবে এই অ্যাপসটার মাধ্যমে। অনেকে গুগল ম্যাপস আছে, কিন্তু এই গুগল আর্থ এই ম্যাপস ম্যাপে ইনস্টল করা নাই, তার জন্য আগে প্রথমে এটা রেটিং ছিল বেশি, এর জন্য পয়সা দিয়ে কিনতে হতো, কিন্তু এখন এটা ফ্রি হয়ে গেছে। আমি এটা আলাদা সাইট থেকে লোড করেছিলাম, কিন্তু এখন দেখছি ইদানিং খুলে এটা ফ্রি সাইট করে দিয়েছে, ওর জন্য আপনাদেরকে এই জিনিসটা ছাড়ছি, আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, বুঝতে পারছেন। এরপর আমরা দুবাই যাব, দুবাই আমরা লিখবো এখানটায় দুবাই, তাহলে বুঝতে পারবেন দুবাইয়ের সিনটা, মানে আমি সত্যি বলছি না মিথ্যে। দাঁড়ান একটু দুবাইটা লেখে নেই, তাহলে দেখতে পারবেন দুবাইয়ের সাইট চলে আসবে। দুবাই লেখা হচ্ছে দুবাই ইউনাইটেড আরব এম্পায়ার। এই দুবাই ইউনাইটেড আরব এম্পায়ারে ক্লিক করা মাত্র সার্চ করে অপশানটা খুলবে, দেখুন চলে আসছে দুবাইয়ের সিন। দুবাই তো আপনারা দেখেছেন ডিসকভারি বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে, এই যে যেটা বালির পুরো সমুদ্রের মধ্যে বালি ফেলে পুরো বিল্ডিংয়ে ফ্ল্যাট বানানো হয়েছে। যে দুটো প্রথমে এটা ছিল, প্রথমটা যেটা ছোট দেখতে পাচ্ছেন এটা প্রথম দিকে ছিল, বড়টা এখন বানানো হয়েছে। এইটা একমাত্র দুবাই ছাড়া কোনো জায়গায় সম্ভব নয়, বিশাল উপকার। এটা প্লাম জাবেল আলি, এইটা এখনও বসতি শুরু হয়নি, এটা এখন কাজ চলছে রানিং, এটা এখন ফ্ল্যাট বিক্রি হচ্ছে, আর ছোটোটা এখন বসতি হয়ে গেছে। তো আমি এই জায়গাটাই দেখাবো, আমি আস্তে আস্তে বড় করে নিচ্ছি, বড় করলে বুঝতে পারবেন যে বাড়িঘর আছে কি আছে না। এখানে প্রচুর রাস্তাঘাট, দেখে মনে হবে খুব ছোটো কিন্তু বিশাল। এবার আমাদের করতে হবে কি, মানুষটাকে ক্লিক করবো যেখানে আছে ম্যান, নিচে থ্রি ডি আছে, থ্রি ডি যাদের মোবাইল, আমি ম্যানটাকে ক্লিক করার মতো যে দেখতে পাচ্ছেন কালারিং যে অপশান চলে এসছে, আমাকে এই জায়গাটা ক্লিক করলে আমি এখান থেকে দেখতে পাবো, তার অন্য সাইডগুলোতে খুলবে না, কারণ এই জায়গাগুলো থেকে ক্যামেরাটা করা হয়েছে 360 দিয়ে ছাড়া হয়েছে। ওই জন্য আমি একটা জায়গায় ক্লিক করছি মাঝখানটায়, তাহলে দেখতে পাবেন যে কী দেখাচ্ছে। মাঝখানটা আমি ক্লিক করলাম, দেখুন আস্তে আস্তে খুলে যাচ্ছে, চলে এলো, দেখুন কী সুন্দর জায়গা। এগুলো আপনারা অন্য জায়গায় দেখতে পাবেন, এটা হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরায়, যেটা আপনি চারি সাইড ঘুরে দেখতে পাবেন পুরো রাউন্ড করে, দেখুন আস্তে আস্তে। মানে প্রথমে দূর থেকে দেখে মনে হবে এটা কী ছোটো জায়গা, কিন্তু এর মধ্যে বিশাল বাড়িঘর রাস্তাঘাট এত সুন্দর আছে না, আপনারা কল্পনাও করতে পারবেন না। তার জন্য বন্ধুরা আপনারা এই অ্যাপসটাকে যত পারবেন ডাউনলোড করুন, এবং বন্ধুদেরকে শেয়ার করে বলুন তারাও যেন এই অ্যাপসটা লোড করে, আর পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ভালো ভালো আমি ভিডিও দিতে পারবো, যাতে আপনাদেরও উপকার লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।